বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে কাল ঢাকায় আসছে নিউজিল্যান্ড। ঐচ্ছিক অনুশীলনে ব্যস্ত মুমিনুল তাইজুররা। বৃহস্পতিবার থেকে টাইগারদের ক্যাম্প শুরুর কথা। হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহের ঢাকায় ফিরলে শুক্রবার থেকে শুরু হবে আনুষ্ঠানিক অনুশীলন। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশের দুই ট্রাম্প কার্ড মুমিনুল ও তাইজুল। এনসিএল থেকে বিশ্রাম নিয়ে আলাদা অনুশীলনে ব্যস্ত তারা। এক প্রান্ত থেকে একাই বলের পর বল করে গেলেন স্পিনার তাইজুল ইসলাম, আর ব্যাটার মুমিনুল সেগুলো খেললেন লম্বা সময় ধরে। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তাদের তালিম দিচ্ছেন স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ হলেও কোচিং প্যানেলের তেমন কেউ নেই। বিশ্বকাপের পর অনেকের মেয়াদ শেষ, কেউ আবার ছুটিতে, তাই যে যার মতো ক্রিকেটাররা সেরে নিচ্ছেন অনুশীলন। ইন্ডোরে প্রস্তুত হচ্ছেন পেসার খালেদ। মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল, তবে তারা আসবে কয়েক ভাগে ভাগ হয়ে। রাতে ঢাকায় থেকে পরদিনই সিলেটে যাবে ব্ল্যাক ক্যাপরা। বাংলাদেশ দলের সিলেট যাওয়ার কথা রয়েছে ক্যাম্প শুরুর প্রথম দিন বৃহস্পতিবার। 24 তারিখ থেকে অনুশীলন। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট 28 নভেম্বর থেকে হবে সিলেটে। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।